আজকে এসেছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাঠে। আর এই মাঠেই প্রথম চাষ হচ্ছে কালোজিরার, যা কালীগঞ্জ উপজেলায় প্রথম। এই গ্রামের দুই কৃষক এবার এই কালোজিরার চাষ করছেন। কালোজিরার সেই জমিটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একবার দেখাবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আপনি কত শতক জমিতে এই কালো জিরার চাষ করেছেন? এখানে 60 শতক জমি, 60 শতক জমি। এটা এই বীজ কোন জায়গার থেকে আনছেন? বীজ নিয়ে আসে আপনার মাগুরা থানা মনে হয় সম্ভবত দিবলে থেকে, কুলার বাজার ওই পাশ থেকে। কতটুকু বীজ আনছিল? আমি নিয়ে এলাম 5 কেজি বীজ নিয়ে আসি। 5 কেজি এ কতদিন লাগাইছেন? এটা 2 মাস হয়ে গেল। 2 মাস। কত টাকা এখন পর্যন্ত চাষ দিয়ে, বীজ দিয়ে, সার দিয়ে আপনি খরচ করেছেন? বীজ আপনারা এলাকা 450 টাকা করে কেজি নিল বীজ, আর সার আছে, নাঙল আছে, তারপর জোন আছে, নিরতি হইল, টোটালে আমার মানে 1500 টাকা খরচ হয়েছে। আচ্ছা, কৃষি অফিস থেকে আপনি কোনো পরামর্শ বা সহযোগিতা পেয়েছেন এখন পর্যন্ত? না না। তারা কি জানে, আপনি কি জানিয়েছেন আপনার ব্লক সুপারভাইজার? হ্যাঁ, ব্লক সুপারভাইজারে জানাইলাম, চেনাইতলা জানাইলাম, কিন্তু তাতে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, বড় অফিসার জানে না। আপনি কি এই প্রথম এই কালোজিরার চাষ কালীগঞ্জে প্রথম করলেন? হ্যাঁ, প্রথম। আপনার জানা মতে আর কেউ কালীজিরার চাষ করে নাই? না, এই আমার দিকে আরেকজনও করেছে আর কি, আমার এখানে 2 বিঘে, ওই যে আমাদের এই দক্ষিণ পাড়ায় মতিয়ার রহমান। মতিয়ার রহমান, দুইজনে এক জায়গাতেই বীজ নিয়ে এলাম। এইবার যদি ভালো হয় সামনে মানে আমি 2 বিঘে পারবো, যদি ধান ফোন করে। কেমন লাভ হবে কি কি আসা? না, আমার যেখানে বীজ নিলে ওরা বলে যে বিঘে 6-7 মন হতে পারে, আমার 6-7 মন আছে, 5 মন করে হোক, 4 মন হবে, তাও এই যে এখন 10,500 টাকা মন বিক্রি আছে। তা আর এই ধান করে নিলে তো অত রিক্স, ঝড় বৃষ্টি আর এত অত রিক্স নেই। ঝড় বৃষ্টি বীজটা বুনে দিয়ে তো বাসই দিয়ে এইটা আর কি চাষ হয়। তারপরে যখন ওই চার এবং ছাগল হয়ে গেল, ওই সময় আমি সেচ দিলাম, সেচ দিয়ে আগে সার দিয়ে নিলাম, নিয়ে সেচ দিলাম, দেওয়ার পরে তারপর যা একটু ঘাস হইলো নিড়ানি দিছি, নিড়ানি দিয়ে ওইভাবে থিয়ে দিলাম। তারপরে আবার সেচ দেবো, তা আকাশ থেকে একটু বৃষ্টি হয়ে গেলো, গেলে তারপর আবার সার মেরে দিয়েছি। এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার ওখানে? মানে আমার 7-8 হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। 60 শতক জমিতে? হ্যাঁ।